শিউড়ির নলেনগুড়ের সন্দেশ পাড়ি দিল আমেরিকায়, তাও জুন মাসের এই ভরা গরমে। ক্রেতার অনুরোধ মতো এমনই ব্যবস্থাপনা করেছে শিউড়ির আর্টিক গার্লস স্কুল সংলগ্ন একটি মিষ্টির দোকানে। রবিবার সে সন্দেশ পাড়ি দিল লখনউর উদ্দেশ্যে। বছরে তিনবার চারবার আমাদের আসা হতো, আর যতবারই যেতাম ততবারই আমি নিত্য কেবিনের প্রসিদ্ধ সব থেকে পিওরেস্ট ফর্ম অফ মিষ্টি আমি নিয়ে যেতাম। আর এক দুইবার যতক্ষণ আমি কলকাতা থেকে যাতায়াত করতাম কলকাতা নিয়ে যেতাম, কিন্তু যখনই কম্প্যারিজন হতো বলতো ওই মিষ্টিটাই নিয়ে এসো, কারণ কলকাতার মিষ্টিটা অত পিওর নয়, এটার যেরকম মুখে দিলেই গলে যাওয়া, আর মানে একদমই পিওর ছানা যেটাকে বলে সেইটা, কারণ সন্দেশ তো আমরা ছানার মিষ্টি জানি কিন্তু কলকাতারগুলো খেলে সেই জিনিসটা, এইটা খাওয়ার পর বোঝা যায় যে কতটা ফারাক। তো ততবারই আমার অনুরোধের ইয়ে হয় যে এতগুলো অর্ডার, অর্ডার বলতে কি এ বলে আমারও চাই আমারও চাই, এরকম করে আমি এতগুলো পিস নিয়ে যাই। তবে শিউড়ির এই সন্দেশ লখনউ থেকে আমেরিকা পাড়ি দেওয়ার পিছনে রয়েছে একটি অদ্ভুত কাহিনী। লখনউ নিবাসী চিকিৎসক সোনালী সাহা শিউড়ির শেওড়াপাড়ার ছোট্ট একটি মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে যান। তিনি লখনউ সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্সের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি তার পরিচিত বছর 85 কে এন যাদবকে ওই মিষ্টি উপহারস্বরূপ প্রথম দিয়েছিলেন। সেই মিষ্টি খেয়ে বৃদ্ধ যেন শিউড়ির নলেনগুড়ের সন্দেশের প্রেমে পড়ে গেছিলেন। বাপিদার, নিত্য কেবিনের বাপিদার এই বৈশিষ্ট্য যে যখনই উনি মানে দেন প্যাকেটে উনি একটা কার্ডও ছাড়েন, তো এই কাকু জানি না আমি যখন ওনাকে মিষ্টিটা দিই অনেকেরা কি হয় খুলে হয়তো কার্ডটা অত দেখলো না, কাকু এত ভালো লেগেছে উনি কার্ডটা পড়ে মোবাইল নাম্বার করে ফোন করলেন বাপিদাকে, আর তারপরে ওনাকেই বললেন যে আমার কিছুভাবে কি আমার মেয়ে আর ছেলের কাছে আমি যখন জুনে যাব এই মিষ্টিটা কি পেতে পারি। তারপরে আজকের দিনে আমি এই মিষ্টিগুলো নিয়ে যাচ্ছি এবং আমি লখনউ এয়ারপোর্টে আগামীকাল পৌঁছবো, ওনার ফ্লাইট পরশু রাতে, তো উনি এই মিষ্টিটা আমি জাস্ট হ্যান্ড ওভার করবো আর উনি ইউএস নিয়ে যাবে। ওই কাকুই ফোন করেছে, ফোন করে আমাকে ফেব্রুয়ারি মাসে বাপিদাকে বলেছে যে আমার ছেলেমেয়ের থাকে ইউএসএতে, তো আমি একটু নিয়ে যেতে চাই। সোনালী দেবী জানান মিষ্টির প্যাকেটের মধ্যে একটি কার্ড ছিল, সেই কার্ডেই মিষ্টির দোকানি বাপি ঘোষালের নাম নাম্বার ছিল। তার মাধ্যমে ওই বৃদ্ধ বাপি ঘোষালের সঙ্গে যোগাযোগ করেন এবং জুন মাসে তাকে গুড়ের সন্দেশ ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান, যাতে তিনি সেই সন্দেশ আমেরিকা নিয়ে যেতে পারেন ছেলে মেয়েদের কাছে। সেই মতো বাপিবাবু গুড়ের মিষ্টির ব্যবস্থাপনা করেছেন, যা রবিবার পাড়ি দিল লখনউর উদ্দেশ্যে। এটা নলেনগুড়ের সন্দেশ, এটা যাবে আমেরিকা। এই ডক্টর সোনালী সাহা ইনি লখনউতে নিয়ে যেতেন আমার এই নলেনগুড়ের সন্দেশ, সেখানে এক ভদ্রলোক খেয়ে সে সরাসরি আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফোন করে এবং তিনি বলেন আমি জুন মাসে আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, আমি ওখানকার এই সন্দেশ নিয়ে যেতে চাই। বহু কষ্ট করে যারা গুড় সাপ্লাই করে তাদের সঙ্গে যোগাযোগ করে বহু কষ্ট করে এই গুড় জোগাড় করে সেই সন্দেশ তৈরি করে আজকে সোনালী স্যার হাতে দিলাম। এটা বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, লোকাল 18 বাংলা।